সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা অবস্থান করছি যশোর জেলার চোগাছার বড়ুহাটে। এটি একটি বর্ডার এলাকা। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, মোটা তাজা করণের শুকনো গাভী আর দিশার গরুগুলো চোগাছার গরুহাট থেকে কেমন দামে দরদাম বেচা বিক্রি চলছে দর্শক, আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, এই দিকে একটা দেখতে পাচ্ছেন খাবার খাচ্ছে, দেশি জাতের গরু মনে হচ্ছে। দেশি তো, কয় দাঁত? কানিছাও। আট দাঁতের একটা গরু, আপনারা শুনলেন দর্শক, দেশি জাতের। কোথা থেকে আসছেন? পুরোপাড়া। চাচ্ছেন কত? বেচা বিক্রি 43-44। আপনারা শুনলেন দর্শক, 48,000 টাকা দাম চাচ্ছে, 43-44 হলে বিক্রি হবে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সামনে একটা দেখতে পাচ্ছেন, কাকা ভালো আছেন? বাজার কেমন চলছে? খুব একটা ভালো না। এটা কয় দাঁত? আট দাঁত। শুনলেন দর্শক, দেশি তো না? চাচ্ছেন কত? 48 চাচ্ছেন। বেচা বিক্রি 42-43। আপনারা শুনলেন দর্শক, দেখতে পাচ্ছেন হাড়ে মোটা একটা গরু, 42-43। একটু দেখে যাচাই বাছাই করে কুড়াই করবেন। এই গরুর প্যাট মোটা দর্শক, ব্যাপারটা এমন না যে গায়ে গোস্ত আছে, এগুলোর প্যাটে মূলত কিড়মিড়ি থাকে, যত্নের অভাব। এইদিকে একটা দেখতে পাচ্ছেন দর্শক, দেশি জাতের গরু, একদম শুকনো হাড্ডি সার। ভাই এটা কয় দাঁত? ভাই কয় দাঁত? ভাই এটা ছয় দাঁত। চাচ্ছেন কত? 42। আপনারা শুনলেন দর্শক, ছয় দাঁতের একটা গরু, মোটা তাজা করণের হাড্ডি সার, 42,000 টাকা মূলত দাম চাচ্ছে বেচা বিক্রি রেট, 37-38। আপনারা শুনলেন দর্শক, 37-38 হলে বিক্রি করবে, 37-38। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, দরদাম জানানোর চেষ্টা করছি। শুকনো গাভী হাড্ডি সার গরুগুলো বেচা বিক্রি চলতেছে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক এই দিকে একটা দেখতে পাচ্ছেন, দেশি জাতের গরু, একদম শুকনো হাড্ডি সার কাবি গরু। কোথা থেকে আসছেন? মনিরামপুর থানা। কয়টা নাচছেন গরু? এক গাড়ি নাচছেন, তাই তো? পাঁচটা, এখানে একটা। আচ্ছা, চারটা ওইদিকে। এটা কয় দাঁত? সমান বয়সের একটা গরু। শুনলেন দর্শক, দেশি জাতের সমান বয়সের গরু, একদম কাবু গরু। গরুটা দেখতে পাচ্ছেন মোটামুটি বেশ জায়গা আছে, অনেক গোস্ত ধরবে। চাচ্ছেন কত? 46,000। এটা কি চাওয়া? চাওয়া। কম বেশি কি নেবেন নাকি? বলেন কত হলে হবে? 42,000। আপনারা শুনলেন দর্শক, 42 হলে বিক্রি হবে, 42। দেখা দেখি চলতেছে, দরদাম চলতেছে। আর দুশার গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক, দরদাম জানানোর চেষ্টা করছি। এদিকে ভাই এটা কয় দাঁত? ভাই চার দাঁতের গরু, আপনারা শুনলেন, চার দাঁতের, দেশি তো না? চাচ্ছেন কত? 52 চাওয়া। বেচা বিক্রি 1-2,000 কম আছে, তার মানে 47-48 হলে মূলত বিক্রি হবে, তাই তো? দর্শক আপনারা শুনলেন, 47-48 হলে বিক্রি হবে। ভাই ভালো আছেন? কয় দাঁত এটা? সমান বয়সের একটা গরু, আপনারা শুনলেন দর্শক, সমান বয়সের গরু, দেশি তো না? দেশি জাত। কোথা থেকে নাচছেন? মানে আপনার কিনা গরু? বাজার কেমন দেখছেন? বাজার ভালো বলতেছে কিনা গরু। এই গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন প্যাট মোটা, যত্নের অভাব দর্শক, পরিচর্যার অভাব, দরদাম চলতেছে, বেচা বিক্রি চলতেছে। হাড্ডি সার গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক। সামনে একটা দেখতে পাচ্ছেন কালো গরু, হাড়ে মোটা, ভালো আছেন? কয়টা নাচছেন গরু? তিনটে নিয়ে আইছে ভাই। আর দুইটা কই? ওই দিকে আছে, তাই তো? এইটা কি জাত? দেশি জাতের একটা গরু। আপনারা শুনলেন দর্শক, চোগাছার গরুহাট থেকে চাচ্ছেন কত? 55 চাওয়া। বেচা বিক্রি 50 হলে বিক্রি হবে, তাই তো? শুনলেন দর্শক, 50 হলে বিক্রি হবে, 50। প্রচুর আমদানি হয়েছে, দরদাম বেচা বিক্রি চলতেছে দর্শক।